আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। গত বছর ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের ডিরেক্টর ব্রিগেডিয়ার আব্দুল করিম বানি তরফি জানিয়েছেন তারা রাশিয়ান SU-30 SM এবং চাইনিজ J-10 ফাইটার জেট কিনতে আগ্রহী। 2019 ম্যাক্স এয়ার শোতে তিনি এই বক্তব্য দিয়েছিলেন, কিন্তু তখন ব্যাপারটি এত সিরিয়াস ছিল না, কারণ আমেরিকার বিশ্বাস ছিল তারা ইরানের উপর আরোপিত জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালে সক্ষম হবে। ইরানের সামরিক শিল্প খাত যদিও মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে ট্যাঙ্ক পর্যন্ত অনেক অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করছে, কিন্তু একটি অত্যাধুনিক ফোর্থ জেনারেশন কেপাবল ফাইটার জেট তৈরি করতে ব্যর্থ হয়েছে। ইরানের তৈরি HESA আজারাক্স, সাইকে এবং কৌসার ফাইটার ও ট্রেনার জেটগুলো মূলত আমেরিকান নর্থ্রপ F-5 এর কপি। 1979 সালে বিপ্লবের আগে আমেরিকা ইরানের কাছে 181টি F-5 লাইট ফাইটার জেট বিক্রি করেছিল, কিন্তু ইরানের তৈরি F-5 এর কপি ফাইটার জেটগুলো তেমন ভালো ফলাফল দিতে পারেনি। ফলে আমেরিকান F-4 ফ্যান্টম 2, F-14 টমক্যাট, ফ্রেঞ্চ মিরেজ F-1, চাইনিজ F-7, রাশিয়ান MiG-29 ইত্যাদি পুরনো ফাইটার জেটের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। তাই অক্টোবরে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান সবার আগে অত্যাধুনিক ফাইটার জেট আমদানি করবে, সেজন্য আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে রাখছে। যেমন রাশিয়ার সাথে SU-30 SM ক্রয়ের ব্যাপারে বর্তমানে অ্যাডভান্স লেভেলে নেগোসিয়েশন চলছে। ওদিকে 24টি চাইনিজ J-10C লাইট ফাইটার জেট ক্রয়ের ব্যাপারে 2018 থেকে ডিসকাশন চলমান। চায়না ইরান $400 বিলিয়ন বাইলেটারাল সমঝোতার অধীনে এই অস্ত্র কেনা হতে পারে। পাশাপাশি তেহরান S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতেও আগ্রহী। এদিকে ইরানিয়ান এয়ারফোর্সের এসব ফাইটার জেট ক্রয়ের কথা শুনে US সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও তার উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ইরান যদি এসব অস্ত্র হাতে পায় তবে ইরানিয়ান এয়ারফোর্স পুরো মধ্যপ্রাচ্যে ত্রাসের রাজত্ব কায়েম করবে। তাই ইরান যেন এসব অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করতে না পারে সেজন্য তার দেশ চেষ্টা করছে। বিভিন্ন নিউজ রিপোর্ট থেকে জানা যায় প্রাথমিকভাবে ইরান হয়তো 24টি SU-30 SM এবং 24 থেকে 36টি J-10C ফাইটার জেট ক্রয় করতে পারে, এবং তারা তেলের বিনিময়ে J-10C-র মূল্য পরিশোধ করার প্ল্যান করেছে। তবে একটা জিনিস ঠিক, ইরান যদি তার এয়ারফোর্সকে অত্যাধুনিক ফাইটার জেট এবং এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সজ্জিত করতে পারে তবে পুরো মধ্যপ্রাচ্যে সামরিক দৃশ্যপট বদলে যাবে। ইরানের সীমান্তের কাছাকাছি কোনো মার্কিন, সৌদি, ইসরায়েলি বা আমিরাতি সামরিক বিমান ভিড়তেও পারবে না। আমেরিকা সৌদি ইসরায়েলি জোটের জন্য ইরান আক্রমণ প্রায় অসম্ভব হয়ে উঠবে। তাই তারা সর্বাত্মক চেষ্টা করছে ইরান যেন এসব অস্ত্র কিনতে না পারে। Thanks for watching this video. Stay alert, stay safe. Love Bangladesh, long life Bangladesh. আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।